তো দেখুন, আল্লাহ এবং রসুলের পক্ষে থাকার কারণে আসমান থেকে কিন্তু আয়াত নাজিল হয়েছে। কোনো ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে সে কাফের হয়ে যায় না, তার ইমান আছে, বাকি সে গুনাহগার, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। একজন মানুষ নামাজ পড়ছেন না, ইসলামের কোনো আদেশই মানছেন না, কিন্তু তার সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তি করে কথা বলছে, তিনি তাকে মেরে ফেলছেন বা আহত করছেন, এটার জন্য পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি সব ধরনের বাকি অন্যায়গুলো করার জন্য মাফ পাবেন কিনা বা সুপারিশ পাবেন কিনা? কোনো ব্যক্তি যদি নামাজ না আদায় করে সে গুনাহগার হয়, সে কাফের হয়ে যায় না। কোনো ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে সে কাফের হয়ে যায় না, তার ঈমান আছে, বাকি সে গুনাহগার, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়। তো কোনো ব্যক্তি ইমানদার, আমরা জানি ইসলামের একটি ইতিহাসও, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি আয়াত নাজিল হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম ছিলেন এবং খুব ঠান্ডা মেজাজের ছিলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বয়সে 2 বছর বড় ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে আসতেছেন, একজন কাফের বেদিন তাকে বলতেছে, তুমি কেমন ধর্ম গ্রহণ করলে, কেমন মুসলমান হলে, তোমার আল্লাহ ভিক্ষা করে, তোমার নবী ভিক্ষা করে, ওই যে ইসলামের জন্য আল্লাহর নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, জিহাদের জন্য দান করো, হ্যাঁ, মসজিদের জন্য দান করো, মুসলমান একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য দান করো, এইভাবে যাকাত আদায় করো, এই যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, সে বলতেছে তোমার আল্লাহ ভিক্ষা চায়, হ্যাঁ, তোমার আল্লাহ গরিব, হ্যাঁ, তোমার আল্লাহ ফকির, আমরা হলো সবাই ধনী। এই কথা যখন আল্লাহ এবং রসুলকে নিয়ে অ্যাটাক করে কথা বলছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর চুপ করে থাকতে পারে, এমন চর মারছে, হ্যাঁ, বৃদ্ধ মানুষ, তারপরও তার মেজাজ এত খারাপ হয়েছে, এমন জোরে চর মারছে, ঠাস হয়ে পড়ে তার একদিক দিয়ে ছিল্লা রক্ত বের হয়ে গেছে। তখন ওই ব্যক্তি ওই অবস্থায় রসুলের দরবারে চলে গেছেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবি হযরত আবু বকর আমাকে চর দিয়ে ফেলে দিছে, দেখেন কী অবস্থা, আপনি বিচার করেন। আল্লাহ রসুল বলতেছেন, আমার সাহাবি আবু বকর তো নরম, গরম হলেও শুধু হযরত ওমর, তুমি, তোমাকে চর মনে হয় হযরত ওমর দিয়েছে, তুমি ভুল বলতেছো। বলতেছে, না হুজুর, আপনার আবু করে দিয়েছে, হ্যাঁ, বলতেছে, না আবু বকর দেনে, তুমি ভুল বুঝতেছো, ভুল বলতেছো। বলতেছে, না হুজুর, আজকের চরটা তিনি দিছেন। দুইজনে কথা বলতেছেন, ঠিক এই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে ঢুকছেন, ঢুকে বলতেছেন, তোর কত বড় সাহস, তুই এখানে আবার আসছো রসুলের দরবারে, হুজুর হুকুম দেন আরেকটা চর মেরে ওর দাঁত সব ফেলে দিব। তখন আল্লাহর রসুল তার ভাবসাব দেখে বুঝতে পারলেন যে আসলে আগের চরটা তিনিই দিয়েছেন। তখন ওই ব্যক্তি বললেন যে, বলো, তুমি বলো কেন তোমাকে চর দিয়েছে। বলতেছে, আমাকে এমনি চর দিয়েছে। বলতেছে, না এমনি তো কেউ কাউকে চর দেয় না। বলতেছে, না এমনি জুলুম করে চর দিয়েছে। বলতেছে, আমার আবু বকর তো কখনো, হ্যাঁ, জুলুম করে না। তখন বলতেছে আবু বকর, বলো কি হয়েছে। তিনি বলতেছেন, আমার আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, তখন আমি আর সহ্য করতে পারিনি, আমি ধাম করে একটা মাইরা দিছি। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি যে গালি দিয়েছে, তোমার কোনো প্রমাণ আছে? বলতেছে, আমার প্রমাণ কেন লাগবে, আপনি তো, আপনাকে, আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, সত্যবাদী উপাধি তো আপনি আমাকে দিয়েছেন, তা আমাকে এই কথা বলতেছেন কেন? আল্লাহর রসুল বললেন যে, দেখুন, এটা শরিয়াতের কোর্ট, এখানে সিদ্দিক উপাধি দিয়ে হবে না, প্রমাণ সব লাগবে। প্রমাণ যদি না দিতে পারো, তুমি যেভাবে একটা চর মারছো উনিও সমান ওইভাবে একটা চর তোমাকে মারবে। ঠিক বিচার হইতেছে, ওই লোক চর মারবে ভাব, ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক পাঠাইছেন এবং বলতেছেন, লাকাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি নিজে শুনেছি, হ্যাঁ, যে আল্লাহ পাক বলতেছে যে, লাকাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক শুনেছেন যে ওই কাফের ব্যক্তি বলেছে, তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির এবং আমরা শুধু ধনী, হ্যাঁ, ভিক্ষা করে, তারা ভিক্ষা চায়। এই জন্য আল্লাহ পাক হযরত আবু বকরের পক্ষে যখন সাক্ষী দিয়েছেন, রসুল তো তখন হতভম্ব হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেলেন যে কত বড় মিথ্যুক,
রসুলের দরবারে এসে মিথ্যা কথা বলতেছে, তখন ওই ইহুদি বলতেছে আমি তো জানতাম না যে এইভাবে আয়াত নাজিল হয়ে যাবে। তো দেখুন আল্লাহ এবং রসুলের পক্ষে থাকার কারণে আসমান থেকে কিন্তু আয়াত নাজিল হয়েছে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম খুব খুশি হয়েছেন। আমরা ইমানদার মুসলমান, আমাদের ধর্ম নিয়ে যদি কেউ কটাক্ষ করে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে এবং রসুলকে নিয়ে যদি কেউ অপবাদ ছড়ায় তাহলে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে অবশ্যই তাকে প্রতিবাদ করতেই হবে, তা না হয় তার ইমান থাকবে না। চুপ থাকলেও ইমান থাকবে না, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ঘটে কেউ যাতে ফায়দা লুটাইতে না পারে। যেমন গত দুই একদিন ধরে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রামে সিলেটের শালনা থানার কিছু হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। হিন্দুদের একটা ফুটেজ আমার কাছেও আছে, আমি কেউ চাইলে আমি তাদেরকে দিতে পারবো, যে তাই হিন্দুরা সাক্ষী তারা সাক্ষাৎকার দিচ্ছে যে আমাদের বাড়িতে কোনো মুসলমান আক্রমণ করে নাই। হ্যাঁ, ইন এলাকার ইউনিয়নের চেয়ারম্যান তার লোকজন এসে আমাদের বাড়িঘর লুটপাট করেছে, ভাঙচুর করেছে এবং এখন তারা, তো দেখুন হিন্দুদের বাড়িতে কোনো মুসলমান আক্রমণ করা সম্পূর্ণ নিষেধ, হারাম। কিন্তু কেউ যদি আমার নবীকে নিয়ে কটাক করে, আল্লাহকে নিয়ে কটাক করে, তাহলে আমি মনে করি এটা সর্বোচ্চ আইন হওয়া উচিত সরকারিভাবে, যে কেউ কারো ধর্ম নিয়ে কটাক্ষ করবে না। এবং ইসলাম ধর্ম যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকার দেশ, এই দেশে যদি কোনো মুসলমানের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহলে তার শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এটা আল্লাহ পাক যেন সরকারকে সহি বুঝদান করে দেন, তারা যেন একটা কঠিন আইন করতে পারেন যে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে তার মৃত্যুদণ্ড যেন হয়। এরপরে যদি কোনো ব্যক্তি কাউ আল্লাহ এবং রসুলকে অবমাননার সহ্য না করতে পেরে তাকে যদি হত্যা করে ফেলে তাহলে অবশ্যই সে, হ্যাঁ, কোনো গুণাগার হবেন না, সওয়াব পাবেন। যে হাটাজারি মাদ্রাসা থেকে কিন্তু ইতিমধ্যে এই যে কোরআন হাদিসের একটি ডকুমেন্ট সহ ফতোয়া দিয়েছেন যে এটা জায়েজ আছে। এবং আমরা দেখি যে একজন ব্লগার তে সে আল্লাহ এবং রসুলকে নিয়ে কটুক্তি করার কারণে তাকে হত্যা করা হয়েছে এবং আরও অনেক ব্লগাররা তারা করছে, কিন্তু এগুলো বিচার করা হয়নি, কিন্তু যারা তাকে হত্যা করেছে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু তাদের আসলে ক্ষমা করে দেওয়া উচিত ছিল, যদি ক্ষমা করে দিত তাহলে নেক্সট টাইমে কেউ আল্লাহ এবং রসুলকে নিয়ে কটাক্ষ করার সাহস পেত না। আর এদের ফাঁসি দেওয়ার কারণে তাদেরকে আরও উচকিয়ে দেওয়া হয়েছে, নাস্তিক বেইমানরা আল্লাহ এবং রসুলকে নিয়ে আরও বিভিন্ন কথা বলার সুযোগ পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। ওনার প্রশ্নের দ্বিতীয় একটি অংশ হচ্ছে বেধর্মী যদি অ্যাক্সিডেন্টে কাটরাতে থাকেন, বেধর্মী কেন, যে কোনো মানুষ, মানুষ সেবা করা হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আসমানের মালিক ওই ব্যক্তির প্রতি রহম করেন, দয়া করেন, যে জমিনের মালিকের প্রতি দয়া করেন। এ কারণে প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষের উচিত সকলের প্রতি সব মানুষ হিসাবে আমরা আশ্রবল মখলুকাতে বেতের সৃষ্ট, সে যেই ধর্মেরই হোক, সে যদি কোনো বিপদগামী হয় তার জন্য আগায় আসা উচিত, তার সেবা করা উচিত, খেদমত করা উচিত। এতে করে দুনিয়াতে কিছু পাই না পাই মুসলমান হিসাবে পরকালে অগণিত সব আমরা অবশ্যই পেয়ে যাব এবং এটা জায়েজ এবং এটা করা উচিত। মানবিক দৃষ্টিকোণ থেকে সে কোন ধর্মের সেটা বড় কথা নয়, তার বিপদে অবশ্য আগায় আসা উচিত। আমরা দেখি আমাদের দেশে কোনো হিন্দু সম্প্রদায় অথবা কোনো অন্য ধর্মাবলম্বীদের বিপদ হোক এটা কোনো মুসলমানই চান না এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, জামাই আদরে রাখেন। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই আমাদের পাশের রাষ্ট্র, হ্যাঁ, ইন্ডিয়াতে চরমভাবে মুসলমানরা নির্যাতিত। হ্যাঁ, কাফির বেইমানের হাতে, মোদির হাতে হাজারো নয় লক্ষ লক্ষ মুসলমান রক্তে রঞ্জিত, কিন্তু তারা কিন্তু মুসলমানকে ওইভাবে সেবা যত্ন তো করেই না, বরং মুসলমানকে চরম অত্যাচার তারা করে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। বহু মুসলমানকে তারা নির্বিচারে কিছুদিন আগেও দিল্লিতে হত্যা করেছে, কাশ্মীরের নিরস্ত্র নিরহ মানুষদেরকে তারা হত্যা করেছে এবং এখনও কিন্তু মাঝে মাঝে চাপ দিচ্ছে আমাদের বাংলাদেশকেও যে আমাদের দেশে অনেক বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে, এরকম বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। কিন্তু আমাদের সরকার বা আমরা কিন্তু কখনোই আমাদের দেশের মানুষ এই কথা বলে নাই যে এই দেশে সব হিন্দু ইন্ডিয়াতে পাঠিয়ে দেবো। অর্থাৎ সত্যিকারেই আমরা যারা মুসলমান, মুসলমান কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, এগুলোকে পছন্দ করে না। মুসলমান সকলকেই মানুষ হিসাবে তার যথার্থ মূল্যায়ন করে, সেবা করে। এই বুঝ মুসলমানকে আল্লাহর রসুল দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হুজুরের কথা রেশ ধরে বলতে চাই এবং হুজুরের কথাকে আশা করি কেউ মিস কোট করবেন না। হুজুর যে কথাটি বলতে যাচ্ছিলেন যে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, এই দেশে এমন একটা আইন থাকা প্রয়োজন ছিল যেখানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহকে নিয়ে কটুক্তি করা ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ হবে। এর পাশাপাশি বর্তমান সরকার কিন্তু ইসলামিক বা যে
সকল কটুক্তি করছে বা যারা ধর্মীয় উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছেন এবং একই সাথে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সো আশা করি এই ধরনের পরিস্থিতিতে আপনারা দেশের আইনের প্রতিও শ্রদ্ধা রাখবেন একই সাথে, এবং হুজুরের যে কথা যে পুরো বিশ্বব্যাপী যে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন সেই দৃশ্য কিন্তু বাংলাদেশে নেই, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানরা আমরা যথেষ্ট নিরাপদে বসবাস করতে পারছি। এর পাশাপাশি সারা বিশ্বের সকল মুসলমান দেশে বিধর্মীরাও কিন্তু অন্যান্য ধর্মের মানুষরাও খুব নিরাপদে আছেন, এবং সেই সাথে আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, আল্লাহ নিশ্চয় তাদেরকে সহজেই হেফাজত করবেন, আমিন। তারপরে যে প্রশ্নটা ছিল যে একজন ওজুর দোয়া জানতে চেয়েছিলেন আসলে। হ্যাঁ, ওজুর দোয়া বিসমিল্লাহি আলী রাজিম আলহামদুলিল্লাহ আলা দিনুল ইসলাম আল ইসলাম হাক্কুল কুফর বাতিল আল ইসলাম নুরুন আল কুফর জুলমা। আপনি নামাজ শিক্ষা বইয়ের ভিতরে দেখতে পারবেন ওখানে ওজুর দোয়া কিংবা ওজুর পরে কোনো সুরা আছে কিনা যেটা পড়লে বিশেষ। হ্যাঁ, এটা আছে, তারপরে আরো আরো আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আসমানি দিক তাকায়া। হ্যাঁ, এভাবে হাত ইশারা করলে সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যায়। বিভিন্ন ফজিলাতের কথা রয়েছে, সময় স্বল্পতার কারণে অনেক বিস্তারিত বর্ণনা দেওয়া গেল না, আমাদের একদম শেষ প্রান্তে চলে আসছে। আমাদের একটা প্রশ্ন ছিল যে যাকাত নিজের আপন ভাতিজাকে দেয়া যাবে কিনা। হ্যাঁ, যাকাত আর যদি এরকম হয় সে হত দরিদ্র গরিব হয়, তাহলে তাকে, সে যদি আপন ভাইও হয় তাকেও দেওয়া যায়। তো সুতরাং ভাতিজা তো আরও অনেক দূরে, তাকে অবশ্যই আপনি দিতে পারবেন যদি সে সত্যিই যাকাত খাওয়ার উপযুক্ত হয়ে থাকে। আশা করি জবাব পেয়েছেন। শরীরে বেশ কিছু অবাঞ্ছিত লোম বা পশম 40 দিন না কাটলে সেটা নাপাক থাকে, সেই অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? না, এই অবস্থায় নামাজ পড়া যাবে না, এবং উচিত প্রতি সপ্তাহে না পারলে অন্তত 15 দিন পর, কমপক্ষে 40 দিন পর ভিতরেই অবাঞ্ছিত পশমগুলো আমাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, শরীরে অবাঞ্ছিত পশম থাকা এটা আমাদের জন্য স্বাস্থ্য, একই তো স্বাস্থ্যসম্মত নয়, দ্বিতীয়ত এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ, অবাঞ্ছিত পশমগুলো ফেলে দিবেন। বর্তমান প্রেক্ষাপটে যে অনেকে চায় এটা মুসলমান এবং হিন্দুদের ভিতরে একটি দাঙ্গা লাগাই দিতে, আমি গতকালকে ফরিদপুর রাজবাড়িতে যেখানে প্রোগ্রাম গেছি ওখানে আমি গোসল করার জন্য বড় একটা পুষ্কণিতে আমাকে নিয়ে গেল, এখানে পানির ঘাটে ওখানে আমি গোসল করলাম, তো বিশাল বড়, তারা আমাকে বলতেছে যে হুজুর এইটা একসময় হিন্দুদের এলাকা ছিল, এখনও অনেক হিন্দু এলাকায় আছে, তো এইগুলো একসময় মুসলমান যারা ক্ষমতায় ছিল দেখা গেলো যারা বিএনপির নেতা ছিল তারা এটাকে জোর করে ভোগ দখল করত, এবং হিন্দুরা বারবার বলতেন যে আমাদেরকে লামসাম কিছু টাকা পয়সা দিয়ে দেন, আমরা এটা লিখে আপনাদেরকে দিয়া যাই, দলিল করে দিয়ে যাই। তারা ভাবতেছে আমলিক সরকার কিছুদিন পর পতন হয়ে যাবে তখন আমরাই ভোগ করব, কিন্তু এই কারণে তারা আসলে কিনে নেয় নাই এবং জোর দখল করে কিন্তু ভোগ করতো, এটা সম্পূর্ণ জুলুম। হ্যাঁ, এটা ইসলাম কখনোই সমর্থন করে না, কিন্তু আমলিক ক্ষমতায় আসার পরে তারা যে কাজটি করেছে, আমলিকের যারা হুমরা সুমরা নেতা আছে এদেরকে ডাক দিয়ে লামসাম কিছু টাকা পয়সা নিয়ে ওইটা লিখে দিয়ে তারা এলাকা বিক্রি করে দিয়ে কেউ ইন্ডিয়াতে চলে গেছেন বা কেউ শহরে বাড়িঘর করে ফেলেছেন। এখন কিন্তু যারা বিএনপি বা অন্য অন্য দলের নেতা যারা ছিলেন তারা যে আশায় ছিলেন সেই আশা কিন্তু নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু আশায় ছিলেন যে নেক্সট টাইম আমাদের দল ক্ষমতায় আসবে আর তখন জমের খাওয়া খাবো, ওইটা কিন্তু আর জীবনে আর হলো না। কিন্তু এখন যারা ক্রয় করে নিচ্ছে অল্প মূল্যে তারা ভোগ দখল করে জায়গা বুঝ নিয়ে নিছেন বা ওখানে অনেকে বাড়িঘরও করে ফেলেছেন, কিন্তু দেখুন এতদিন পর্যন্ত কিন্তু তাদেরকে খুব সহযোগিতা চাইছেন কিন্তু তারা সহযোগিতা করে নাই, আর এখন যারা নিয়ে গেলেন এখন ওরা আফসোস করতেছে আরে এত অল্প টাকায় বিক্রি হলো কেন কিনলাম না। হ্যাঁ, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল খারাপ, এ কারণে তাদের পক্ষে সম্ভব হয়নি। যারা আমাদের বাংলাদেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে সহি বুঝদান করেন, এদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুন। মনে রাখবেন আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহকে নিয়ে আমাদের রসুলকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে তাহলে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আর যদি কষ্ট না লাগে তাহলে বুঝতে হবে তার ইমানেই নেই। আপনার বাবাকে যদি কেউ কষ্ট দেয়, আপনি বাজার দিয়ে আসতেছেন আসার সময় দেখলেন আমার বাবাকে পাবলিকে জুতা দা পিটাচ্ছে, আপনি সন্তান হয়ে কোনো দিন সহ্য করতে পারবেন না। হ্যাঁ, আপনি বাড়িতে যাই বললেন মা আমি তো নিরাপদে চলে আসছি কিন্তু আমার বাবাকে পাবলিক জুতা দা পিটায়, তার মা বলবে তোরে জুতা দা পিটাইতে হবে, তুই এখনও যাস নাই কেন, কেন প্রতিবাদ করোস নাই। সত্যিকারী সন্তান হলে ঝাঁপায় পড়বে বাবাকে রক্ষা করার জন্য, আর যদি বাবাকে রক্ষা করতে না চায় তাহলে বুঝতে হবে এটা সন্তান না, এটা সুসন্তান না, এটা কুসন্তান, এটা জন্মের ভিতরে ভেজাল আছে। ঠিক তেমনি ভাবে যারা রসুলকে নিয়ে কটাক্ষ করলে কষ্ট লাগে না, দুঃখ লাগে না, মায়া লাগে না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে না, বুঝতে হবে সে
আসলে খাঁটি মুসলমান নয়, মুসলমান নামে সে ধোকাবাজ। আল্লাহ পাক এদের কবল থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।